ডিসক্লেমার দেওয়া উচিত আগে এটা যে বিজনেস নিয়ে কথা বলার যদি একটা লিস্ট করা হয় সেটা লাস্ট পার্সনটা আসলে আমি, যে বিজনেস নিয়ে কথা বলার, কারণ আমি বিজনেসের আসলে হ্যাঁ ইয়ে পার্টগুলি প্ল্যান করতে মজা লাগে, কিন্তু বিজনেস করতে যে মাইন্ডটা দরকার, যে যেটাকে বলে যে মানি ম্যানেজমেন্ট, হিসাব টিসাব, এটা হচ্ছে লাস্ট থিং টু ডু। এবং বেশিরভাগ আর্টিস্টই হয়তো এরকমই হবেন, আমি ধরে নেই যে আমি আঁকবো, আর্টিস্ট যিনি উনি আবার বিজনেস করবেন, এবং এটা সাধারণত হয় না এবং ঝামেলা, যথেষ্ট ঝামেলা, মানে এটা হচ্ছে লাস্ট থিং যে আমরা টাকা নিয়ে হিসাব নিকাশ, হ্যাঁ টাকা পেতে ভালো লাগে কিন্তু হিসাব নিকাশ করে ইনভেস্ট করা, এই করা সেই করা, এটা খুবই ডিফিকাল্ট পার্ট। তো ঘটনাক্রমে যেহেতু আমার একাধিক বিজনেস আছে আর্ট রিলেটেড, একটা হচ্ছে আকান্তি স্কুল যেটাতে আমি ড্রয়িং শেখাই, ড্রয়িংয়ের স্কুল সেইটা, এবং ঢাকা কমিক্স। ঢাকা কমিক্স প্রায় 9 বছর হয়ে গেছে এবং আমরা অনেক প্রোগ্রেস করছি লাস্ট কয়েক বছরে। তো সেই অভিজ্ঞতাগুলি শেয়ার করা যে আমার জার্নিটা, এটা অবশ্যই মানে রিয়েল যারা বিজনেসম্যান, বিজনেস টাইকুন বা যাই বলি, তাদের সাথে মিলবে না এবং তারা শুনলে হাসবে। সুতরাং যারা অলরেডি এত ভালো বিজনেসম্যান, MBA BBA ইত্যাদি করে ফেলছেন এবং অনেক কিছু জানেন, এটা তাদের জন্য না, এটা হচ্ছে যারা আমার মতোই যে কার্টুন আঁকতে পছন্দ করি, একটু বিজনেস হলে খারাপ হয় না, এবং কীভাবে করব অনেক ভেজাল মনে হয়, সো আমি আসলে এটা জানি না। আচ্ছা, তার আগে বলে নিই, আমি কথা বলতে বলতে যেটা করতেছি এটা হচ্ছে আমার বেশ আগের, বছর দিয়ে হয়ে গেছে, সেই সময় আর্ট স্টেশনের একটা চ্যালেঞ্জের জন্য আঁকা, খুবই খুবই মজার ছিল আমার, আমার আমার একটা খুব পছন্দের প্রজেক্ট এটা। কিছু ক্যারেক্টার ডিজাইন করছিলাম, ওটা রিড্র করতেছি আর কি, মানে একটু সুন্দর করে, কারণ এই কয়েকদিন কিছুটা স্কিল ডেভেলপ করছি আগের চেয়ে। তো সেটা অ্যাপ্লাই করে নতুন করে রিড্র করা, এটা কিন্তু একটা ভালো প্র্যাকটিস, নিজের পুরনো ড্রয়িং রিড্র করা, কারণ আইডিয়া তো ঠিকই ছিল, হয়তো ড্রয়িংয়ের স্কিল অতটা ছিল না, এখন একটু যদি স্কিলটা বাড়ে ওই ড্রয়িংটা রিড্র করলে কিন্তু মজা লাগে, যে আগের চেয়ে আমার যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা বোঝা যায়। এনিওয়ে, আমরা যেখানে ছিলাম, ডিসক্লেমার তো বলা হয়ে গেছে, এখন আমাকে যদি বলা হয় যে কীভাবে শুরু করব, সেটার প্রথমটা হলো অ্যাভয়েড ট্রেন্ড। শুনতে খুবই অবাক লাগতে পারে অনেকের যে ট্রেন্ড অ্যাভয়েড করা বলতে আসলে কী বোঝাচ্ছে, ট্রেন্ড বলতে আসলে কী বোঝায়, হ্যাঁ সেটা হচ্ছে এই মুহূর্তে যা চলছে। যেমন আমাদের, আমরা যখন ছোটো ছিলাম তখন মূল ট্রেন্ডটা ছিল, অনেক ধরনের ট্রেন্ড আসলে আসছে গেছে, যে একটা ছিল যে সবাই ফ্যাক্সের দোকান, ফোন ফ্যাক্স এইটার দোকান, বা মোবাইলে ফোন করা যায় এরকম একটা ফোন নিয়ে বসে থাকা, যে মোবাইল মিনিট প্রতি 2 টাকা বা 5 টাকা এরকম একটা রেটে দোকান থাকে, কিছুই না, একটা ফোন কানেকশন নিয়ে একটা দোকান নিয়ে বসে পড়লেই হয়। এখন এটা এক ধরনের ট্রেন্ড। তারপর আরেকটা ট্রেন্ড হচ্ছে শেয়ার ব্যবসা, ওইটা ঠিক ওই অর্থে বিজনেস না, মানে এক ধরনের গ্যাম্বলিং বলা যেতে পারে, যদিও সুচিন্তিত গ্যাম্বলিং, মানে একদম ভাগ্যের উপরে ব্যাপারটা এরকম না, তারপরও মানে ওইটা ছিল ট্রেন্ড। ওকে, এখন আর্টিস্টদের ক্ষেত্রে কিন্তু এরকম ট্রেন্ড আসে, যেমন এই মুহূর্তে দেখা যাবে যে উইল স্মিথ ক্রিস রককে চর মারছে, তাই না, সবাই এটা আঁকতে শুরু করে দিছে, নাথিং রং উইথ দ্যাট। বাট আপনার যদি বিজনেস করার প্ল্যান থাকে, মাথায় রাখবেন যে ট্রেন্ড কিন্তু বেশি দিন থাকে না। যেমন আপনি এখন এইটা নিয়ে কী করলেন, যে হঠাৎ ভাইরাল একটা কিছু নিয়ে আপনি টি শার্ট আঁকে ফেললেন, টি শার্টের বিজনেস, মগ বা যেটাই বলি, মানে যে কোনো আর্ট রিলেটেড প্রোডাক্ট একে ভরায় ফেললেন, হ্যাঁ এটা কুইক মানির জন্য হয়তো ঠিক আছে, হয়তো অনেকে কিনবে। যেমন আমাদের এখানে ছিল যে কী জানিও, যে নাম বললে চাকরি থাকবে না, মানে এইভাবে কিছু ট্রেন্ডি জিনিস চলে আসে না, ওইটা দিয়ে আমি একটা প্রোডাক্ট করে ফেলা যেটা সবাই রিলেট করতে পারবে এবং যেই দেখবে সে এটা কিনবে। আমি বলবো এটা অ্যাভয়েড করা বেটার। এবং ড্রয়িংও দেখা যাবে, আপনি অলরেডি দেখতেছেন যে একটা বিশেষ স্টাইলের ড্রয়িং খুব মার্কেট পাচ্ছে, বা একটা বিশেষ ধরনের কিছু ঠিক ইয়ে না, সে ফর এক্সাম্পল যে কী বলা যায়, ক্যারিকেচার বা ক্যারিকেচার না, যে কোনো কিছু আর কি, আসলে আর্ট ফর্ম আমিও যে অনেক ভালো জানি সেটা না, হয়তো ফোক স্টাইল একটা বা কিছু একটা খুব মার্কেট পাচ্ছে, এখন ওইটা কিন্তু ট্রেন্ড, এই মুহূর্তে ট্রেন্ড, এবং ট্রেন্ড মানেই হচ্ছে এটা সাময়িক। তো আপনি যদি বিজনেস প্ল্যান করেন, সেটা যদি আপনার এমন হয় যে হ্যাঁ স্টুডেন্ট লাইফে করবো, কিছু টাকা কাম করবো, পড়ায় মূল্য নেওয়া যাবো, দ্যাটস ফাইন, সেটা কিন্তু সমস্যা না, সেটা আপনি করতেই পারেন। কিন্তু আপনি যদি একটা লং টার্ম প্ল্যান করেন, যে আপনার একটা ব্র্যান্ড দরকার, যেটা আমি 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 যেটা মনে করি যে একটা ব্র্যান্ড খুবই জরুরি, সেটা কেন আমি পরে বলতেছি, সো সেক্ষেত্রে আমি বলবো যে ট্রেন্ডটা অ্যাভয়েড করেন, এবং বিজনেসের ভাষায় বা কী বলা যায় যে এই যারা ব্যবসা ট্যাবসা করেন তারা একটা খুব ইন্টারেস্টিং টার্ম ব্যবহার করেন, সেটা হচ্ছে রেড ওশান ব্লু ওশান, লাল সমুদ্র ও নীল সমুদ্র, এটা কি, হ্যাঁ সেইটা হচ্ছে রেড ওশান, হচ্ছে যেখানে, যেমন আমি যদি বলি মোবাইল ফোন কোম্পানি অলরেডি মারামারি করতেছে, তাই না, এর নেটওয়ার্ক ভালো, অন্য নেটওয়ার্ক ভালো, মানে সবাই মিলে
যে আমারটা ভালো, আমারটা কেনেন, আমারটা কেনেন, এটা হচ্ছে রেড ওশন, মানে পুরো লাল হয়ে গেছে মারামারি করতে করতে। ব্লু ওশন হচ্ছে যেখানে আসলে ঢোকে নাই এখনো, কেউ শুরুই করে নাই। যেমন আপনারা যদি বলেন যে ঢাকা কমিক্স, যারা এটা এখনো দেখেন নাই, বলবো ঢাকা কমিক্স .com ঢুকে দেখতে পারেন, বাংলাদেশি কমিক্সের একটা পাবলিকেশন। এটা 2013 থেকে শুরু এবং অসংখ্য কমিক্স আমাদের আছে, এই মুহূর্তে প্রায় 94টা কমিক্স হয়ে গেছে এবং আশা করি 100টা পার করবো আমরা। তো এটার ট্যাগলাইন হচ্ছে বাংলাদেশি কমিক্স। সত্যি বলতে এর আগে যে কমিক্স হয় নাই তা না, মানে একদম যে আমি ব্লু ওশন থেকে শুরু করছি এটা দাবি করা ঠিক হবে না, কিন্তু এইটা নিয়ে, শুধু কমিক্স নিয়ে এগোনোর প্ল্যান বা কি বলে ইচ্ছা বলি বা যাই বলি, এইটা আমি অন্তত দেখি নাই এইভাবে। একমাত্র শান্ত ভাইয়ের কল্পদূত কমিক্স ছিল, কিন্তু সেটাও খুবই ইরেগুলার ছিল, উনি একাই একহাতে করতেন। এবং এটা যে একটা বিজনেস সেটা না, এটা হচ্ছে ভালোবাসা থেকে করা, কিন্তু বিজনেস হিসাবে ডেডিকেটেড কমিক্স পাবলিকেশন কিন্তু এইটাই। এমন একটা সময় যখন আসলে 2013-তে আমার মনে পড়ে না যে কোনো পাবলিকেশন পাঞ্জেরি কিছু করতো, কিন্তু পাঞ্জেরি মূলধারার অন্য অনেক বইয়ের পাশাপাশি কমিক্সের একটা সেকশন আছে তাদের, কিন্তু ডেডিকেটেড কমিক বুক কিন্তু নাই। দ্যাট মিনস ব্লু ওশানের প্রবলেম হচ্ছে যে আপনি ধরাও খেতে পারেন, কারণ কেউ যেহেতু করে নাই তার মানে সমস্ত রিস্ক কিন্তু আপনার উপরে। বাট ইফ ইউ সাকসিড বা সাকসেস যদি হয় তার মানে আপনি কিন্তু এখানে পাইওনিয়ার। ওকে, এইটা কিন্তু আমি বলবো যে কোনো বিজনেসের একটা বিরাট সিক্রেট, যে আপনি এটাও করতে পারেন। রেডিয়েশনের সুবিধা আবার আসছে, মানে সব কিছুর সুবিধা অসুবিধা আছে। রেডিয়েশন হচ্ছে যে অনেকে যখন একটা জায়গায় কাজ করতে থাকে তখন দেখা যায় যে একটু ডিসকাউন্ট ভার্সন একটা জিনিস, যেমন কি বলা যায় যে মোবাইল ফোন, আমি যদি সেটাই বলি সেট, অনেক দামি দামি আইফোনও আছে বাজারে, বাজারে শাওমি আছে, অন্যান্য ফোনও আছে, এবং একদম 600-700 টাকা দেওয়ার বাটন ফোনও এখন আছে, তাই তো? এবং সেগুলি আসলে আমরা জানি যে জিনিসটা হয়তো অরিজিনাল না সাধারণত, তাই তো? কিন্তু এইগুলি যদি না থাকতো, এই প্রতিযোগিতাটা আছে বলেই একটা গ্রুপের ডিমান্ড তৈরি হয়েছে, এবং যাকে টার্গেট করে এই প্রোডাক্টগুলি আসছে তার চেয়ে ইনকাম লেভেল একটু লো যারা, বা অ্যাস্থেটিক হয়তো অতটা গুরুত্বপূর্ণ না যাদের কাছে, হ্যাঁ ইদার ওয়ে সেটা আমি জানি না, তাদেরও কিন্তু একটা ডিমান্ড তৈরি হয়েছে, কিন্তু তারা যেহেতু এটা কিনতে পারতেছে না তারা একটু ডিসকাউন্টেড মডেলটা কিনতেছে। তার মানে রেডিয়েশনের সুবিধা হচ্ছে আপনি যদি একদম টপে টার্গেট না করেন আপনি কিন্তু সাইড থেকে বিজনেস করতে পারবেন। যেমন কিছু মার্কেটিং বা বিজনেস হচ্ছে ভ্যাম্পায়ার মার্কেটিং বা ভ্যাম্পায়ার বিজনেস, হ্যাঁ, যেমন আমি যদি বলি যে একটা খুব বড় ব্র্যান্ড অ্যাপলই যদি বলি, অ্যাপল, অ্যাপলের মতো করে আপনি বাড়ি করলেন হচ্ছে ম্যাপল, কথা মেপল লিফ দিয়ে আপনি বললেন যে আপনারটা হচ্ছে ম্যাপল বা কাছাকাছি, বা একটা অ্যাপলের সাইনটা তো এরকম, যদি আমার কাছে সাইনটা আমি যতবারই দেখছি আমার কাছে মনে হয়েছে একটা আম, কারণ ছোটোবেলায় আমরা এইভাবে আম আঁকতাম। আমার মতো অ্যাপলের লোগোটা একটা কামড়ের সাইনটা এমন থাকলে বোঝাটা ইজি হতো আমার জন্য, আমার কাছে আমার মতো লাগে। তা আপনি মেবি বলবেন যে সহি অ্যাপেল বা এরকম কিছু একটা আপনি করলেন, তাহলে যেটা হবে ভ্যাম্পায়ার মার্কেটিং, ভ্যাম্পায়ার শব্দটাই বোঝা যাচ্ছে যে আর একজনের ব্র্যান্ড থেকে আপনি চুষে নিচ্ছেন, মানে মানুষ পাজলড হয়ে, মানে একটু ডিসকাউন্ট কপি টাইপের, যা বাটা জুতার বদলে লেখা হচ্ছে রাটা, হ্যাঁ, হঠাৎ করে আপনার চোখে পড়বেন, আপনি কিনে নিয়ে আসার পরে ধরা খাবেন, এরকম মার্কেটিংও কিন্তু এই রেডিয়েশনে করা সম্ভব এবং সেখান থেকে ইনকাম করা সম্ভব। সো এটা আপনার ডিসিশন, বাট আর্টিস্টদের জন্য আমি বলবো, আর্টিস্ট না যে কোনো কিছুর জন্য আপনি যদি একটু ভিশনারি হন এবং আপনার যদি একটা ক্রিয়েটিভ মাইন্ড থাকে, গো ফর ব্লু ওশন যেখানে কেউ করে নাই। হ্যাঁ, যেমন আপনি যদি রিসেন্ট সাকসেসফুল জিনিসগুলো দেখেন দেখবেন যেটাকে ভাবেই নাই, হ্যাঁ, যে এটা হইতে পারে, সেইটাই কিন্তু সবচেয়ে ভালো বিজনেস করছে। অবশ্যই ফেলিয়রটা মেনে নিতে হবে বিজনেসের, এটা একটা বড় ব্যাপার যে আপনি যাই করবেন ওইটাই সাকসেস হবে এরকম না, কিন্তু আপনি যদি বোঝেন যে এটা একটা ডিমান্ড আছে, কেউই ওটা নিয়ে কাজ করতেছে না, এটা হচ্ছে আপনার একটা অপরচুনিটি। যেমন এখন কেউই করতেছেন এরকম অসংখ্য জিনিস বাংলাদেশে, কিন্তু এটা বরঞ্চ সহজ করা, এটা শুনলে অবাক লাগবে বাংলাদেশ কিন্তু, কারণ যেই সেক্টরে আপনি হাত দিবেন দেখবেন ওইটা আগে কেউ করে নাই যদিও পৃথিবীতে হয়ে আসে। যেমন আপনি যে বললেন রাইড শেয়ারিং, এটা ছিল না, কিন্তু এখানে প্রচণ্ড ডিমান্ড, মানুষ কোথাও যেতে পারে না, তো এখানে যদি আপনি এই রাইড শেয়ারিংয়ের যে বাইরের যে মডেলটা এটা কপি পেস্ট করেন, গুড এনাফ। এখন আর্টের ক্ষেত্রে এরকম কী কী আছে এটা আপনি খুঁজে দেখতে পারেন, যে বাইরে অনেক এরকম কী বলে যে প্র্যাকটিস অলরেডি আছে, যেমন বাইরে হয়তো কী বলা যায় যে আর্টের ট্রেন্ডের মধ্যে, যেমন একটা হচ্ছে যে গেম ডিজাইন, এখন বাংলাদেশে গেম ডিজাইন নাই তা না, কিন্তু গেমের যে একদম অরিজিনাল যেই ওরা, মানে বাইরে যেভাবে হয় ওইভাবে হয়তো নাই, বা হয়তো এখানে কী বলা যায় যে পেট ক্যারিকেচার, আমি যেমন কয়েকদিন আগে শুরু করছিলাম, যে কারণ এখন অনেকে কিন্তু
কিছু না কিছু একটা পালে, বিড়াল কুকুর ইত্যাদি। অনেকে বলতে আরবান যারা একটু প্রিভিলেজড, হ্যাঁ, তারা কিন্তু এইটা কিন্তু একটা ট্রেন্ড। তো এটা রিলেটেড ড্রয়িং কিন্তু আগে আমার মনে হয় না খুব একটা হয়েছে। তো এটা যদি আপনি করতে পারেন ডেডিকেটেডলি, এটা একটা মার্কেট আছে, এটা হয়তো কেউ করে নাই। এখন আরও সবচেয়ে ভালো হয় যে আপনি অলরেডি যা যা করতেছেন ওই সেক্টর থেকে ভাবা, কারণ একজনের মাথায় কিন্তু সব আসবে না। এমন একটা সেক্টর আপনি জানেন যিনি এটা শুনতেছেন, যেটা আসলে আমার কোনো মতেই জানা পসিবল না। এটাই হচ্ছে এটার একটা বিউটি, যে প্রত্যেকের কিন্তু আইডিয়া বা তার ক্রিয়েটিভিটি কিন্তু আলাদা, এবং সেটা কিন্তু ওয়ার্ক করা সম্ভব। কিন্তু আমরা সাধারণত করি কি, যে একটা ট্রেন্ড যেটা চলতেছে ওইটাই, সবাই এটা করতেছে তাহলে আমিও এটা করবো, সবাই এই কি বলে যে কন্টেন্ট বানায় এখানে বিক্রি করতেছে তোমার টাকা, এটা একটা প্রবলেম আছে। এটা আমি কোনো টাইমে বলতেছি না যে এটা খারাপ, সেটা না, কিন্তু এটার কিছু লিমিটেশন আছে, ঝামেলা আছে। হ্যাঁ, অনেকে অনেক কিছু জিজ্ঞেস করছে, আমি খেয়াল করি নাই, সরি। আমি একটু দেখি, আসমাউল হুসনা, হ্যালো ভাইয়া, জাস্ট জয়েন, হ্যাঁ থ্যাংক ইউ। মাস্টার মিকাই, তুমি কোথেকে উদয় হইলা? যাক, এবার তো চলে আসছি, চলে এলাম। ও রোমেল, কি খবর? আসলে না, সবাই কথা বলতে বলে ভালো হইতো, এই একা একা কথা বলতে ভূতের মতো লাগে। বুকস উইথ ফারিশা, হ্যালো, কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। যাই হোক, তো ও সরি, আমি বোধহয় একটু অ্যানাটোমিক্যাল আমি এটা কভার করে দিই, এই পটটা লুঙ্গি আছে, কথা বলতে বলতে বেশি অ্যানাটোমিকে ফেলতেছি। যাই হোক, তো যেটা বলতেছিলাম আসলে খেয়ে হারাই ফেলছি, হ্যাঁ, রেড ওশন ব্লু ওশন, আমার এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই। আজকে এই প্রয়োজনে লেখেন যে আমি এটা করি, যেমন কেউ হয়তো নকশি কাঁথা বা কী বলে উলের বুনট, যেমন একজন দেখলাম যে খুবই ইন্টারেস্টিং, আমাদের লুঙ্গিম্যান ক্যারেক্টারটা, এটা রোমেলও জানে যে এটাতে যেন কী বলে ক্রচেট না কি জানি একটা জিনিস বলে, আমি এটা বুঝিও না, আসলে উল না, উল বোনার মতো করেই একটা ডল বানায়। যেমন বাংলাদেশে কিন্তু টয়ের কাজ ওইভাবে হয় নাই, টয়ের একটা বিশাল মার্কেট আছে এখানে। আপনি উদয়দেবের কাজ যদি দেখেন, কলকাতার অসাধারণ কার্টুনিস্ট এবং আর্টিস্ট, কার্টুনিস্ট খালি বললে আসলে কম বলা হবে, তো ওনার এরকম উনি যেটা করছেন উডেন ডল, উডেন ডল ক্যারিকেচার, মানে কাঠের মধ্যে, কাঠে যেরকম ওই যে আমাদের লোকায়ত কিছু এরকম কী বলে কাঠের এরকম পুতুল ছিল না, জাস্ট হাত পা নাই এরকম, এইটাকে উনি ইম্প্রোভাইজ করতে করতে এগুলি দিয়ে, যেমন তাদের লালুপ্রসাদ যাদবের ক্যারিকেচার, হ্যাঁ, মানে ওইটাকে ওই অনুপাতে, এটা লালুপ্রসাদ যাদব না যাই হোক, মানে বলতেছি এই এইটা হয়তো পরে তুলা দিয়ে সে বানায় দিল, যেটা আগে কেউ ভাবে নাই, এবং এইটা বিউটিফুল। যেমন হীরক রাজার দেশের ক্যারেক্টারগুলি সে এভাবে করছে, আর মানে আসলে না দেখলে বুঝবেন না যে এটা কত সুন্দর, এবং তারটা আমি বলবো যে খুব ভালো একটা এক্সাম্পল উদয়দেব, ওনার উডেন ডল ক্যারিকেচার বা উডেন ডল কার্ট না ক্যারিকেচারই বোধ হয়, উডেন ডল ক্যারিকেচার, এটা দেখলে একটা আইডিয়া পাবেন যে কোথেকে কোথায় যাওয়া যায়, এবং উনি ওনার এক্সপার্টাইজটাই একটা ইউনিক সেক্টরে, যেটাকে আমি বলতেছি যে ব্লু ওশন, সেখানে উনি অ্যাপ্লাই করছেন। যাক, আমার মানে অলরেডি সব বিরক্ত হয়ে গেছে এই ওশন টোশন শুনতে শুনতে। তারপরে পরের পার্টটা হচ্ছে ক্রিয়েট এ ব্র্যান্ড, কনসিস্টেন্সি অ্যান্ড অনেস্টি, এটি কেন জানি অনেস্টি কেন মুছে গেলাম জানি না, এনিওয়ে সেইটা কি ক্রিয়েট ব্র্যান্ড ক্রিয়েট কীভাবে করবো, আর এইটা তো একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন। হ্যাঁ, আচ্ছা, কেউ কিছু জিজ্ঞেস করছে কিনা আমি দেখে নেই, আমার কথা না, কেউ কিছু জিজ্ঞেস করে নাই, তারপর সবাই বুঝে ফেলতেছে সব। সো ক্রিয়েট এ ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা কিন্তু নট অনলি যে এখন আপনি যাই করেন, মনে করেন যে আপনি ওই যে বললাম পেট ক্যারিকেচার, পেট ক্যারিকেচারই করতেছেন, পেট মানে কিন্তু মানে আপনার বাংলা পেট না, ইংরেজি পেট, পিইটি বলতে পারে, খালি পেটের ক্যারিকেচার না, এটা হচ্ছে পোষ্য, মানে একটা জিনিস যেটা আমরা পালি, প্রাণী টাণী ইত্যাদি, ওইটা ওই ক্যারিকেচার। আপনি প্রথমে যেটা করতে পারেন একটা সুন্দর লোগো, এবং আপনি যদিও আপনি আর্টিস্ট, এবং অবশ্যই বেশিরভাগ আর্টিস্ট তার লোগো নিজেই তৈরি করতে পারবে, বাট আমার মতে যদি আপনার মনে হয় যে আমারটা ঠিক ওই রকম হচ্ছে না, আমি যা চাচ্ছি এই এই সেন্সটা থাকতে হবে, মনে হয় ভালো আর্টিস্ট সবাই এটা থাকবে, সেক্ষেত্রে একজন ভালো ডিজাইনার এখানে কিন্তু আপনার ইনভেস্ট করাটা ঠিক আছে। এইটা ইনভেস্ট করলে আপনি ঠকবেন না, কারণ যে কেউ আপনার কাজটার সময় মানে কাজটা দেখার আগে কিন্তু লোগোটা দেখবে, এবং লোগোটা যে আহামরি হতে হবে তা না, বাট নিট অ্যান্ড ক্লিন, ক্লিয়ার, খুব ভালো রিডেবল, এবং এটা ইউনিক একটা কিছু ফ্ল্যাট কালার, এখানে অনেক ব্লেন্ডেড কালার টালার রাখতে পারেন, মানে থাকতে পারে সবই সম্ভব, আপনার ব্র্যান্ডের সাথে মিললে সেটা সম্ভব, কিন্তু আমি বলবো যে লোগোটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এবং লোগোর একটা ব্র্যান্ড কালার থাকতে পারে, যেমন আমাদের ঢাকা কমিশন ব্র্যান্ড কালার হচ্ছে রেড। ব্র্যান্ড কালার বলতে অত ডিটেলে আমি যাচ্ছি না, কারণ ব্র্যান্ড কালারে দেখা যায় একটা ব্র্যান্ড গাইডলাইন থাকে কয়েক পাতা, যে লোগোটা যদি অ্যাশ কালারের উপরে বসে তাহলে কেমন ইয়ে কেমন, ওই ডিটেল দরকার নেই, বাট লোগোটা একটা গুড ডিজাইনার যদি আপনি নিজে পারেন খুব ভালো,
নইলে আপনি যদি এখানে 5 to 10,000 টাকাও খরচ করেন, হ্যাঁ, যেটা খুবই কম, লোগো ডিজাইনার ভালো লোগো ডিজাইনারদের আসলে রেট অনেক বেশি। কিন্তু আমি বলতেছি যারা এইটা করতে হবে কি, প্রথমে বন্ধু বান্ধবদের ধরতে হবে, একদম কোনো কথা নাই, কারণ আমরা তো অত টাকাওয়ালা মানুষ না, হ্যাঁ, যে একদম 2 কোটি টাকা নিয়ে নেমে গেছি। সো বন্ধু বান্ধবের একটু পটায়া টটায়া, এবং যে আপনার এটাকে পছন্দ করে, আন্দাজে একটা আননোন কাউকে বলার চেয়ে কমিউনিটির কাউকে বলা বেটার, আর নিজে পারলে তো কথাই নাই, বাট মেক ইট ভেরি ক্যাচি যেটাই করেন। এবং কনসিস্টেন্সি অ্যান্ড অনেস্টির মানে কি, সেটা হচ্ছে আপনি সেই ফর এক্সাম্পল সোশ্যাল মিডিয়াতেই আপনি আপনার বিজনেস প্রমোশন শুরু করলেন, যে একটা পেজ খুললেন, হ্যাঁ, পেজ খোলার আগে আমি বলবো কি, ব্র্যান্ডের এই জিনিসগুলি, যে আমি যে পোস্ট করব, পোস্টের টেমপ্লেটটা কেমন হবে, হ্যাঁ, যেমন এটা ঢাকা কমিশন অনেকদিন আমি ঠিক করতে পারি নাই, দেখা যায় একবার এইভাবে করি, একবার ওইভাবে করি, এখন মোটামুটি একটা বেসিক সেট করে ফেলছি, যে নোটিস হলে এমন, মানে কাউকে কিছু জানালে এমন, কোনো প্রোডাক্ট প্রমোশন হলে এমন, ওইটা আপনি বছরে একবার পাল্টাতে পারেন, কিন্তু বেসিক জিনিসগুলি সেমই থাকলো, হুম, যেমন কালারটা, ইয়েটা, এইগুলি না করে যদি আপনি র্যান্ডম যা ইচ্ছাতেই পোস্ট দেন, এটা খুবই অগোছালো লাগবে। এখন যদি আপনার, যেমন একটা গুড এক্সাম্পল হচ্ছে ইআরকি, ইআরকি পেজটা যদি দেখেন, তারা কিন্তু খুব সুন্দর করে এই যে প্রমোশনাল পেজ, যে প্রমোশনাল বলবো না, কী বলে, কন্টেন্ট, সেটার ফন্টটা খুবই সুচিন্তিত, একটা ডিজাইন খুবই সুন্দর এবং ক্লিন, রিডেবল, হ্যাঁ, এবং এটা একটা ইয়েলো, মানে আপনি দূর থেকে যদি নাও পড়েন, শুধুমাত্র কালার এবং ইত্যাদি দেখলেই ব্র্যান্ডটা বুঝে যাবেন। তার মানে ব্র্যান্ড কিন্তু নট অনলি আপনার যে লোগো সেটা না, হ্যাঁ, এবং ব্র্যান্ডের আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে কনসিস্টেন্সি বলতে বোঝাচ্ছি, যে আপনি যাই করেন, কথার কথা, আপনি সপ্তাহে একটা কিছু পোস্ট করেন। যেমন ঢাকাইয়া একটা পেজ আছে, এটা ফলো করি, খুবই খুবই পছন্দের আমার, এখন এটা বোধ হয় বানানটা ইয়া কী জানি একটা অদ্ভুত বানান, ঢাকা ইয়া বোধ হয় এরকম কিছু একটা, গুগল করলে চলে আসবে, খুবই সুন্দর ড্রয়িং এবং তাদের প্রেজেন্টেশন খুব ভালো, খুবই ইউনিক একটা স্টাইল, এবং তারা যে প্রতিদিন সবসময় আপ করতেছে তা না, কিন্তু ইনস্টাগ্রাম বা ইসে, মানে সোশ্যাল মিডিয়ার কথা বলতেছি, আপনি যেখানেই করেন, এখন সে ফর এক্সাম্পল আপনি সোশ্যাল মিডিয়া না, আপনি আসলে পেট ক্যারিকেচার করেন, তাহলে আপনি যেখানে, বারবারই পেট ক্যারিকেচার বলতেছি, কারণ রিসেন্টলি ওইটা আমি শুরু করছিলাম, যেটা আবার থেমে গেছে, নিজেই এটা মানি নাই, কনসিস্টেন্ট ছিলাম না, কিন্তু এই টাইপের কিছু যদি করেন, বা লাইভ ক্যারিকেচার, সেটাই আপনার ব্যবসা, যে আপনি লাইভে ক্যারিকেচার করেন, প্রতি সপ্তাহে একদিন একটা ফিক্স করেন, প্রতিদিন প্রথমে কিন্তু একটা রাশ আসে বিজনেসের সময়, যে ফাটায় ফেলবো, এই করবো, সেই উল্টায় ফেলবো, বিলিয়নিয়ার বিলিয়নিয়ার, এটা আসতে পারে, দ্যাটস ওকে, কিন্তু আপনাকে শুরু করতে হবে আসলে খুব ম্যানেজেবল, যে হয়তো আপনি স্টুডেন্ট, তাহলে আসলে পরীক্ষার সময়টা আপনি পারবেন না, হ্যাঁ, তার মানে সবসময় ফিজিক্যালি গিয়ে করাটা পসিবল না, সেই ক্ষেত্রে একটা কিছু রাখতে হবে, যেটা একটা নির্দিষ্ট বিরতিতে মানুষ এক্সপেক্ট করবে, যেটা আসবে, এক্সপেকটেশন তৈরি করা, নেসেসারি না যে সবাই আপনার প্রোডাক্ট কিনতেছে, যেমন আপনি একটা কার্টুন স্ট্রিপ আঁকতেছেন, হ্যাঁ, এটা যদি আপনি কনসিস্টেন্টলি করেন, এক সপ্তাহে একটা হোক, সমস্যা নাই, যেটা ম্যানেজেবল, প্রতিদিন করাটা কিন্তু ডিফিকাল্ট, প্রতিদিন করা যায়, সেক্ষেত্রে এক মাসের কন্টেন্ট বানায় রাখলেন, এটা করলে হবে কি, এইটা রিলেটেড, যে যেমন ইনস্টাগ্রামে অনেক এরকম ক্যারোজাল কমিক্স স্ট্রিপ আছে, খুবই সুন্দর, মজার মজার ছোটো ছোটো ইয়ে, এবং ফাইনালি তারা কী করে, আপনি ধরেন 20,000-30,000 লোক ফলো করতেছে করতেছে করতেছে, লাস্টে তারা বলে এই যে এতদিন আপনি যেটা পড়লেন ফর ফ্রি, এইগুলি আমরা মিলিয়ে একটা সুন্দর বই করছি, আপনি চাইলে অর্ডার দিতে পারেন, খুবই সোবার ওয়েতে বলা, ওকে। এবং মজা হচ্ছে, বইটা আপনার প্রিন্ট করারও দরকার নাই, আপনি যদি প্রি অর্ডার নেন, যে একটা মক আপ, যে অ্যাজ ই বইটা প্রিন্ট হলে দেখতে এমন হবে, এত পেজের হবে, এইটা এইটা থাকবে, সাথে আপনি এইটা একটা বুকমার্ক বা কিছু একটা পাচ্ছেন, মোট দাম হচ্ছে প্রথম 50 জনের জন্য একটা ক্রস দিয়ে, মানে 200 বদলে 150, মানে এই এই জিনিসটাকে আমি মনে করি, এই এটাকে বলা হচ্ছে গডফাদার অফার, যে এইটাকে গডফাদার মুভিটা যারা দেখছেন তারা বুঝবেন, মানে আপনি এমন একটা অফার দিবেন, এটা রিজেক্ট করার কিছু নাই, যে ভাই এত আমি পড়ছি, ভালো লাগছে, আমি এটা পছন্দ করি, সাথে একটা এটা দিচ্ছে, একটা টি শার্ট দিচ্ছে, এবং 200 টাকা বদলে 150, মানে না করার স্কোপটা খুব কম, হ্যাঁ, সে তখন যদি আপনি এটা দেন, এবং পরের পার্টটা, এই যে আপনি কনসিস্টেন্ট থাকলেন, একটা প্রোডাক্ট বানালেন, মক আপ করলেন, পরের পার্টটা হচ্ছে অনেস্টি, যেটা এটা মানে কি, মানে হচ্ছে আপনি বলছেন দিব টি শার্ট, আপনি দিচ্ছেন হচ্ছে একটা অন্য কিছু, দেনই নাই ওটা, বা বুকমার্ক বলছেন দুইটা দিব, দিচ্ছেন একটা, বা বই যা বলছিলেন, বইয়ের কোয়ালিটি, মক আপে যা দেখা গেছে আসলটা ওইরকম না, তখন কিন্তু এই লোকটা আপনাকে আর ফলো করবে না, কারণ তার কিন্তু টাকা দিতে সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু আপনার এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেস্টি, যেমন আপনি যদি মনে প্রাণে জানেন যে সে একটা জিনিস ঠিক বলছে, যে আপনারই ভুল, কিন্তু ভুলটা অনেকে যেটা করে,
যেহেতু টাকাটা পেয়ে গেছি, সে ফর এক্সাম্পল যে সে বলছে ভাই আমাকে দুই কপি দিয়েন, মেয়েটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছে দুই কপি দিয়েন, আপনি ভুলে তাকে এক কপি পাঠাইছেন, ভুলেই হয়েছে ধরেন। এখন এটা যদি আপনি চেপে যান আপনি কিন্তু দুই কপির দাম পেয়ে গেছেন, বাট এই একটা জিনিস কিন্তু আপনার পুরো এই ব্র্যান্ড ইমেজ এই সেই সমস্ত কিছু ধ্বংস করে দেবে, এটা অনেকে করে। বরঞ্চ আপনি যদি একটা ভুল করেন, বেস্ট হচ্ছে আপনি সাথে সাথে আরেকটা তো পাঠাবেনই, সাথে একটা অ্যাপোলজি লেটার বা আরেকটা গিফট যে আমরা এটার জন্য সরি, সেই জন্য আপনাকে আমরা একটা এক্সট্রা একটা পোস্টার বা এক্সট্রা একটা কিছু দিয়ে দিলাম। তাহলে যেটা হবে উনি একে তো পছন্দ করবেই, এবং দ্যার ইজ এ গুড চান্স যে অর্গ্যানিক্যালি উনি এটা এই অভিজ্ঞতাটা অন্যদের সাথে শেয়ার করবে। সো ব্র্যান্ড কিন্তু এই দুইটা না, আরও অনেক কিছু আছে, বাট আমি মনে করি যে সুন্দর একটা লোগো দিয়ে আপনি যদি কনসিস্টেন্টলি একটা ইমেজ তৈরি করেন, এবং অনেস্টলি এটা অনেস্টলি সবচেয়ে বড় ব্যাপার আসলে, মানে এটা বলেন অনেস্টলি ইজ দ্য বেস্ট পলিসি বিজনেস, এটা ট্রু। যারা মনে করেন যে ডিসঅনেস্ট থেকে বিজনেস করা, হ্যাঁ করা যায়, কিন্তু ওইটা থেকে বিজনেস না, ওইটা তো আসলে একটা ক্রাইম, ক্রাইম করলে তো আসলে বিজনেস করারও দরকার নেই, আপনি আরও অন্য ক্রাইম করতে পারেন। হ্যাঁ, এনিওয়ে আলোচনা বেশ লম্বা হয়ে যাচ্ছে, আমি জানি না সবাই এত ইন্টারেস্টেড কিনা শুনতে, আদৌ শোনা যাচ্ছে কিনা সেটা কারো কোনো কমেন্ট নাই, সবাই চলে গেছে, এনিওয়ে চলে গেলেও সমস্যা নাই, আমি এটা আবার রেকর্ড করেই আকান্তিসও দিব। তো পরের যেই পার্টটা সেটা হচ্ছে প্ল্যান বিগ স্টার্ট স্মল মোস্ট কমন। আচ্ছা এখানে একটা প্রবলেম হয়েছে, এই যে পাইস এবার বুঝছি ঝামেলাটা কি, লেয়ার ম্যানেজমেন্টের ঝামেলা। এনিওয়ে তো প্ল্যান বিগ স্টার্ট স্মলটা কী জিনিস সেটা না বোঝার কিছু নাই, মানে আমাদের মোস্ট কমন মিস্টেক হচ্ছে যে আমরা 500 পেজের একটা গ্রাফিক নভেল আঁকা শুরু করে দিছি, এইটা শেষ হয়ে গেলে আমার 20,000 কপি যদি আমি সেল করি, আমি ক্যালকুলেটার গুণ করে 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 দেখলাম যে আমার মিনিমাম 20,00,000 টাকা আমার রোজগার হবে এক বছরে, হতেই পারে, আমি এটা ডিনাই করতেছি না, বাট এতটা উচ্চাভিলাষী প্ল্যান করার আগে মার্কেটটা বোঝার ব্যাপার আছে, আদৌ এটা চলবে কি না বা চলে তুললে আমার ওই ব্যাক আপটা আছে কি না, বা হয়তো আমার টাকা নাই কিন্তু আমি ধরে রাখছি কোনো একটা ইনভেস্টার আমাকে ইনভেস্ট করবেই, এত ভালো কাজ কেন ইনভেস্ট করবে না, এবং যদি ইনভেস্ট করে মানে রিয়েল ফিল্ড কিন্তু মানে আপনার থিওরি বুকের মতো না যে এত টাকা দিলাম 5টা বই বের করলাম, 10টা দোকানে 5টা বই সরি 10টা বই বের করলাম, 5টা দোকানে 2 কপি করে দিলাম, সেল হয়ে গেল, আসলে এইভাবে ওয়ার্ক করে না, এখানে অনেক ভ্যারিয়েবল থাকে, এটা ফিল্ডের নামে আপনি বুঝতে পারবেন কত ধরনের ইস্যু থাকে। সো বেস্ট হচ্ছে ম্যানেজেবল একটা প্ল্যান করা, মানে আপনি বড় প্ল্যান করেন কিন্তু সব কিছুই সময় নেয়, আপনি যেটা মনে করতেছেন এক বছরে, যেমন আমরা শুরু করলাম দেখতে দেখতে 9 বছর চলে গেছে এবং আমার এখনও মনে হচ্ছে মাত্র শুরু করলাম, এরকম লাগতেছে যে কত কিছুই করা হয় না এরকম। সো আমার মনে হয় যে বড় প্ল্যান করে আপনি যদি ছোট ছোট করে সেটা আগান, বা অনেকে যেটা করে ব্যাক ক্যালকুলেশন যে 10 বছরে আমি চাই এইটা হচ্ছে আমার টার্গেট, যদি এইটা টার্গেট হয় আগের বছরে তাহলে আমার কোথায় থাকার কথা, তার আগের বছরে তাহলে কোথায় থাকার কথা, হ্যাঁ মানে আমি একটা পাহাড়ে উঠব এটা হচ্ছে আমার টার্গেট, তাই তো দিনে আমি হয়তো বা এখানে স্টেপ কয়টা আমি দেখলাম যে 10 বছরে আমি এখানে চলে যাবো বা এক দিনে এখানে যাব, এই ব্যাক ক্যালকুলেশনগুলো আপনি দেখবেন যে এই মুহূর্তে আপনার কী করার কথা, সেটা হলো খুব ছোট্ট একটা কাজ, ওই যে হয়তো একটা লোগো বানাইতে হবে, ওকে, এবং সেটা আপনি না ভেবেই আপনি ফার্স্টেই ক্যালকুলেট করে যদি অন্য সব বড় বড় লাভ ক্ষতির হিসাব শুরু করে দেন এইটা ভুল হবে, এটা করলে আপনি ম্যানেজ করতে পারবেন, এবং সবচেয়ে সমস্যা যেটা হবে না মোটিভেশন চলে যাবে, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে যে কিছুই হইলো না। সুতরাং ছোটো থেকে যে হ্যাঁ ফেল করলে ছোটোটা ফেল হবে, আমরা ড্রয়িংয়ের আগে যেমন ছোটো একটা থামনেল করে আগে কম্পোজিশন ঠিক করি না যে এইভাবে দিব, এইখানে আমার লোকটা এইখানে থাকবে, দূরের লোকটা এখানে থাকবে, না এটা ভালো হয় না, ছোট্ট একটা ড্রয়িং মুছে ফেলতে গায়ে লাগে না, কিন্তু পুরাটা করে পেইন্ট টেন্ট করে ফাইনালি মনে হলো কম্পোজিশন ঠিক নাই, এটা ফ্রাস্ট্রেটিং। সো আমার মনে হয় ফ্রাস্ট্রেশনে কিছু নাই, প্ল্যান বিগ স্টার্ট স্মল, এবং এটা মোস্ট কমন মিস্টেক হচ্ছে যেটা বললাম। আচ্ছা এরপরে হচ্ছে ক্রিয়েট মোর দ্যান ওয়ান প্ল্যাটফর্ম, এটা খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে এখনকার দিনে, আমি বলবো সবাই অনলাইন ভিত্তিক ব্যবসা করতেছে উইচ ইজ ভেরি গুড, কিন্তু মাথায় রাখা উচিত যে বাই চান্স কথার কথা আপনি একটা সাইটের উপর ডিপেন্ডেন্ট, ফেসবুক, ফেসবুকের পেজটাই আপনার অস্তিত্ব, আপনি যেহেতু অনলাইনেই সব কাজ, আপনার ওরকম ফিজিক্যাল কোনো দোকান বলি বা যাই বলি, যদি এটা ডিপেন্ড করে আপনার প্রোডাক্টটা কী, যেমন যদি ওয়েবসাইট ডিজাইন হয় ডেভেলপমেন্ট হয় তাহলে তো আপনার একটা ওয়েবসাইট ছাড়া আসলে কিছু দরকার নাই, বা ফেসবুকে অনলাইনে থাকলেই হচ্ছে, কিন্তু আমি সবই বলতেছি আসলে আমার পাবলিকেশন থেকে, তো সুতরাং এখানে একটা ট্যাঞ্জিবল প্রোডাক্ট আছে বই, তো এই ট্যাঞ্জিবল প্রোডাক্ট যেটা আমার যে ধরা যায় হাতে সেইটার জন্য, বা অন্য বিজনেস আমি বলবো
একটা সাইটের উপর ডিপেন্ড না করে আপনি একটা, হ্যাঁ অনলাইনই করেন, আপনি আপনার ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, ওকে। ওয়েবসাইটে আপনি এইখান থেকে ট্রাফিকটা কীভাবে আনা যায় সেই চেষ্টাটা করেন। কেউ কোনো প্রশ্ন করছে কিনা আমি একটু দেখে নেই। হ্যাঁ প্রশ্ন আসছে, মৌসুম, হ্যাঁ হ্যালো, কী খবর? মাস্টার মিকা ভাই বলেছেন, হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, মনোযোগ দিয়ে শুনছি। আচ্ছা এখানে আমার ল্যাগ হইতেছে, কারণ এই প্রশ্নটা আমি অনেক আগে করছি, এখন দিচ্ছে। আচ্ছা, আমি কিছুদিন একটা কাজ করতে গিয়ে ঝামেলা পড়েছিলাম, আপনি জানেন। হ্যাঁ ওনাদের, রাইট রাইট, হ্যাঁ রোমেলের একটা এক্সপিরিয়েন্স আসলে। হ্যাঁ এইটা অবশ্যই এই ফাঁকে বলা যায় যে এই যে ম্যানেজেবল, যেটা প্ল্যান বিগ স্টার্ট স্মল, মানে আপনি যেমন আমাদের একটা সিম্পল এক্সাম্পল বলি, যে কেউ জিজ্ঞেস করলো যে ভাই বই কবে আসবে, আমরা ঘোষণা দিয়ে দিলাম প্রতি মাসে একটি করে কমিক্স বেরোবে। আসলে এখানে কী কী ভ্যারিয়েবল, যেমন আর্টিস্ট আদৌ পারবে কি না, প্রেস আদৌ পারবে কি না, ওই সময় প্রেসের ঝামেলা থাকতে পারে। যেমন সিম্পলি আমাদের 2020-এ বই আটকে গেছে, কেন? কারণ করোনার কারণে যেই জিনিসটা দিয়ে ছাপা হয়, যেটাকে প্লেট বলে, প্লেট থেকে বই ছাপা হয়, অ্যালুমিনিয়াম প্লেট, ওইটা চায়না থেকে এক্সপোর্ট করা হয়, এবং চায়না থেকে যাবতীয় এক্সপোর্ট বন্ধ ছিল, যে কারণে কোনো প্লেট নাই, প্রিন্ট করা যাচ্ছে না। সো এটা কে ভাবছে? আমরা আগেই বলে দিছি এই দিন আসছে, ওই দিন আসছে। তার মানে যখন এখানে অন্য পার্টি, আপনি যদি একটা ড্রয়িং করেন, এটা আপনি জানেন যে আমি আজকের মধ্যে করে দিচ্ছি, কারণ পুরোটা আপনার হাতে। কিন্তু যখন এটা একটা বিজনেসের প্রোডাক্ট, অনেকে জড়িত, সো আমি বলবো কিছু সময় হাতে রেখে বলা, এবং ওই যে ছোটো প্ল্যান করা। আপনি যদি 5,000 লোক নিয়ে স্টার্ট করেন, ধরা গেলে 5,000 লোকের গালি খাইতে হবে, আর 5 জন নিয়ে শুরু করলে আপনার ছোটো, এবং ওই 5 জন না খুব ক্লোজ কমিউনিটি হলে ভালো হয়, যে আমার ফ্রেন্ড বা ফলোয়ার, হ্যাঁ ইত্যাদি হলে খুব ভালো হয় এটা, কারণ তার কি আর করবে, বড় জোর একটু গালি টালি দিবে পরিচিত ফ্রেন্ড, মানে ফ্রেন্ড মানে একদম অত ক্লোজ না হয় তো আপনার এই যে যেটা বললাম ফলোয়ার, যারা একটা আপনি ফেসবুকে গ্রুপ করছেন, গ্রুপে যারা আপনার খুবই লয়াল ফলোয়ার, তাদের কাছে আপনি প্রথমে বলে নিলেন যে ভাই এটা একটা বেটা টেস্ট রান, এটা টেস্টিং, আপনারা দেখেন এটা, মানে অর্ডার করলে আপনি টাইমলি পাচ্ছেন কি না এটাই আমাকে জানান। এবং 5 জনকে যেহেতু বলছেন, ওটা যদি বাই চান্স সে না পায় বা কোনো একটা লস হয়, আপনি চাইলে 5 জনকে কিন্তু ক্ষতিপূরণ দিয়ে দিতে পারেন, অত গায়ে লাগবে না। এনিওয়ে, ক্রিয়েট মোর দ্যান ওয়ান প্ল্যাটফর্মে ছিলাম, সেটা হচ্ছে আপনি আপনার সাইটে, সাইট ওয়েবসাইট বা হইতে পারে যে আপনার ফিজিক্যাল দোকান, যেমন আমাদের ফিজিক্যাল দোকান আছে হচ্ছে 100+, মানে নিজেদের হচ্ছে একটা, বাকি প্রায় 100-এর উপরে হচ্ছে সব অন্যান্য যে লাইব্রেরি সেগুলি, তো সেইটা কিন্তু আমাদের সমস্ত কিছু, যদি কথার কথা দেশে ইন্টারনেট নাই, কারেন্ট নাই, বা ইন্টারনেটের কোনো একটা ঝামেলা হয়েছে, কিছু যায় আসে না, আমাদের কিন্তু একটা ব্যাকআপ প্ল্যান এখানে আছে, যে আমাদের মেইন স্ট্রিম বা কি বলা যায় যে, মানে সোজা কথা, ইন্টারনেট ছাড়াও আমাদের বিজনেসটা চলতেছে, এবং সম্পূর্ণ ম্যানুয়ালি এটা অপারেট করা সম্ভব, এটা করতে পারলে খুব ভালো। যে আর ইন্টারনেটের ওই যেটা বললাম, যে আপনি ট্রাফিকটাকে এখন কীভাবে আনবেন, হয়তো বললেন যে ওয়েবসাইটে অর্ডার করলে একটা গিফট যেটা আর কোথাও নাই, অথবা একটা পার্সেন্টেজ ছাড়। তবে আমার অভিজ্ঞতা হচ্ছে মানুষ আসলে ছাড়ের চাইতে গিফট পেতে বেশি পছন্দ করে, সেটা যে অনেক দামি গিফট হতে হবে তা না, এটা যে কোনো কিছু কালেকটিবল, এবং এটা লিমিটেড এডিশন, হয়তো একটা স্টিকার, যে আপনার প্রতি প্রোডাক্টের একটা স্টিকার, স্টিকার হয়েছে মাত্র 300 পিস বা হয়তো 500 পিস, মানে 500 জনের পরে এটা আর কেউ পাবে না, এটা এক্সক্লুসিভলি এই 500 জনের জন্য করা, যেটা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। সো এটা যদি আপনি করেন, মানে শুধু প্রোডাক্ট নিয়ে ভাবলে হবে না, আসলে প্রোডাক্টের সাপোর্টিং কিছু বা প্যাকেজিং, এইগুলি কিন্তু ভাবার ব্যাপার আছে। হ্যাঁ তো এইটা আপনি করতে পারেন, যে আমাদের ওয়েবসাইট থেকে কিনলে এটা, তার মানে আপনি অন্য একটা প্ল্যাটফর্মে ট্রাফিককে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় হ্যাঁ রোমেলের ওইটাই লাস্ট কোয়েশ্চেন, ওরকম কোয়েশ্চেন নাই, সমস্যা নাই। আচ্ছা এইবার হইল, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি অনেক অনেক পরে এটা আমি শিখছি অনেক প্রাইস দিয়ে, সেটা হচ্ছে হায়ার পিপল। এটা শুনলে মনে হয় ভাই আমার নিজেরই তো টাকা নেই, মানুষকে হায়ার করে টাকা দিব কোথেকে? আর সেটা তো বটেই, প্রথমেই আপনি তো পারবেন না, প্রথমে কিছুদিন নিজে কাজ করতে হবে। কিন্তু কথার কথা যে আপনি যদি আপনার প্রতিষ্ঠানে সব কিছু এক হাতে করেন, যে ওই যে বইয়ের কথাই বললাম, যে আঁকবো আমি, লিখবো আমি, যেটা অলরেডি আমি করতেছি, এখন এখন আমি এখান থেকে বেরোচ্ছি, যেটা বললাম যে অনেক প্রাইস দিয়ে আমি এখান থেকে বের হতে পারছি। আর একটা ব্যাপার ছিল, আমি প্রথম থেকেই আমি এক হাতে করি নাই, আসলে অন্য আর্টিস্টদেরকেও আমি ইনক্লুড করে নিচ্ছিলাম, যে সবাই যাতে কাজ করে, তো সেই জন্য একটা বড় জোর ছিল, একটা টিম ছিল আর্টিস্টদের, তো সেটা একটা ব্যাপার। তা আমি বলবো যে আপনি যখনই সম্ভব, এখন এই হায়ারটা টাকার বিনিময়ে হতে পারে, বা আপনার টিমমেটদের যে কোনো একটা হয়তো হলো, যে আমরা 4 জন শুরু করলাম, মানে একা করলে হয় কি, আপনি হয়তো এই প্যাকেজিংটাও, মানে প্যাকেটটাও যদি আপনি টেপ দিয়ে লাগাতেন যে বই পাঠাবো, এই প্যাকেজিংটাও যদি আপনি করেন, অবশ্যই এটা অনেক ভালো হবে,
আপনি যদি আরেকজন দিয়ে করান সে হয়তো একটু প্যারাছাড়া, হয়তো ঠিকানার যে ট্যাগটা ওইটা হয়তো একটু বেঁকা করে লাগাবে, হয়তো ভুল করবে। হ্যাঁ, কিন্তু আপনি দেখেন যে সেই জন্য কিন্তু আপনি অন্যান্য যেই জায়গা যেটা আর কেউ পারবে, কারণ প্যাকেট কিন্তু যে কেউই করতে পারে, তাই না? আর প্যাকেট করার জন্য ক্রিয়েটিভ হওয়ার দরকার নেই, তারা বলতে এই প্যাকেট করো। এই ধরনের কিছু লেবারাস কাজ থাকে যেটা আপনি না করলেও চলে। এইটা আপনি লিস্ট ডাউন করেন যে আপনার কী কী করা, আপনি না করলেই না আপনারই করতে হবে, আর কিছু আছে আপনি করলে ভালো বাট না করলেও এটা অন্য কেউ করতে পারবে, এইটা না প্রথমেই আলাদা করে ফেলেন এবং এইটার জন্য লোক নিয়োগ করেন। যদি ওই যে বললাম হায়ার করার লোক না থাকে, তাহলে পিচি পাচ্চি ভাই বেরোদের আসতে না, বাসার ছোটো বোন ছোটো ভাই এদেরকে কাজে লাগিয়ে দিতে হবে, যেটা কর। যেমন আপনি প্রোডাক্টের অনেক কি বলে যে অর্ডার পেয়ে গেছেন, হ্যাঁ সেটা, এবং অলওয়েজ যে পিপলই নিতে হবে তা না, আপনি অটোমেশনটাও ইউজ করতে পারেন। প্রচুর অটোমেশন মেটেড জিনিস এখন আছে। অটোমেশনের একটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেক ইন্ডিভিজুয়ালি কথা না বলে, যেমন গুগল ফর্ম কিন্তু এক ধরনের অটোমেশন বলবো না, মানে আপনাকে খাটতে হচ্ছে না, মানুষই আসলে তথ্যটা পূরণ করতেছে, নেম এড্রেস এই সেই, জাস্ট আপনি একটা এক্সেল শিটে ওটা পেয়ে যাবেন। ওকে, বা ধরেন আপনার চ্যাটবট, চ্যাটবট বলে একটা জিনিস আছে যে আপনি এখানে যদি যথেষ্ট সংখ্যক এন্ট্রি দিয়ে রাখেন যে কেউ কোনো একটা কোয়েশ্চেন করলে অ্যান্সারটা কতটা হিউম্যানয়েড হয়ে কতভাবে বলা যায়, এগুলি এটা আপনি জাস্ট গুগল করলেই পাবেন। চ্যাটবট খুবই কাজের, আমরা যদি এখনও ইউজ করি নাই চ্যাটবট, বাট এটা এটা করলে অনেক সময় বেঁচে যায়। ওইটার জন্য একটা মানুষ আসলে দরকার নাই, মানে যেইটা করার দরকার নেই কাজ এভাবে কমাবেন, শুধুমাত্র ফোকাস করবেন যে ক্রিয়েটিভ পার্টটা। যেমন অ্যাপল ফোন বা ইত্যাদি আসলে কিন্তু ওরা বিক্রি করে, বা ওরা কাজটা করা হচ্ছে ডিজাইনে, ডিজাইনটা ওরা করে, ওইটার পেটেন্ট ওদের, দেন একটা চাইনিজ কোনো একটা ফ্যাক্টরিতে পাঠায়, ওরা হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সমস্ত কিছু বানায়, ওরা আবার দেখে যে সমস্ত কোয়ালিটি মেনটেন করা হয়েছে কি না, দেন অ্যাপ্রুভ করে দিলে ওরা কোটি কোটি কপি বানায়। তার মানে ও কিন্তু জাস্ট বসে ডিজাইনটা যেটা ইউনিক পার্ট সেটা করছে আর কিচ্ছু না। ওকে, সো আমি বলবো যে সময়ের সাথে সাথে চেষ্টা করবেন, যেমন টি শার্ট, অ্যান্ড টি শার্ট আপনি করবেন সেটা যদি কি বলে যে ওই প্রিন্টিং করতেও আপনি যান, যে বঙ্গবাজার গেলাম টি শার্ট কিনলাম, টি শার্ট কিনে নীল খেতে আসলাম, আইসা কে আর্ট, মানে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। মানে অবশ্য প্রথম যে কিছু করতে হবে বা করতে হবে, মানে একদম না করে পারবেন এমন না, কিছু করতেই হবে, বোঝারও দরকার আছে যে কীভাবে কাজটা হয়। কিন্তু যখন একবার বুঝে যাবেন সেট আপটা, যখন যে কীভাবে কী হয়, যেমন আমি এখন আর প্রথম দিকে আমি যখন প্রেসে যেতাম সবসময়, এবং সেটা যেতে পারলে ভালো, আমি বলতেছি না যে যাবেন না, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে জাস্ট আমি এক জায়গায় বসে, হ্যাঁ প্রিন্ট ফাইল পাঠানো হয়েছে, সেইটার একটা ডামি প্রিন্ট আমাকে আবার তারা পাঠালো হার্ড কপি, ওইটা দেখে আমি কিছু কারেকশন দিলাম, আবার এটা প্রিন্ট অর্ডার গেল, দেন ফাইনাল বই বাইন্ড টাইন্ড হয়ে আমাদের কাছে ডেলিভারি চলে আসলো। এখানে কিন্তু আপনার যাওয়ার কিছুই নাই, কিন্তু আমি এটা আগে মানে পারলে তিন চারবার যেতাম একটা প্রিন্টের সময়, কী অবস্থা কী হচ্ছে কোনো মানে নাই, ওই সময়টা আমি ড্রয়িং করলে একটা বেটার ইউজ হতো। সো আমি বলো যে ডু নট ডু অল ইউর সেলফ, এটা লোক নিতে পারলে, লোক নেওয়া মানে ওই যে বললাম যে প্রথমে পেইড লোক দরকার নাই, হ্যাঁ তার সাথে একটা চুক্তি করতে পারেন, কিন্তু যেই কাজটা আপনি না করলেও চলে। হ্যাঁ, সেটার কথা বলতেছি যে এই যে যখন অফিস ম্যানেজমেন্ট ইত্যাদি হাঁপিয়ে যাবি, বা ওই যে হয়তো ইনবক্সের অ্যান্সারগুলি দিবে আরেকজন, তাকে আপনি পে করেন যদি পারেন, বা ওই যে বললাম ছোটো ভাই বোনদের খাটাইতে হবে। আচ্ছা, ছয় নম্বরটা আমি মনে করি মোস্ট ইম্পর্ট্যান্ট, ওইটা একটা বোনাস, সেটা হচ্ছে এনজয় করেন যেটাই করেন। ওই যে প্রথমেই বললাম যে অ্যাভয়েড ট্রেন্ড, কারণ ট্রেন্ড তো ট্রেন্ড, সেটা কিন্তু আপনার বানানো না, ট্রেন্ডটা তৈরি হয়ে যায়, মানুষ হচ্ছে গা ভাসায় এবং কয়েকদিন পর এটা চেঞ্জ হয়ে যায়, সেইটা ওই মুহূর্তে হয়তো আপনার খুব মজা লাগবে, সবাই করতেছে আমিও করতেছি, কিন্তু ওইটা তো শেষ পর্যন্ত হয়তো থাকবে না। তার মানে বেস্ট হচ্ছে আপনি যেটা এনজয় করেন সেটা যতই সিলি মনে হোক। হ্যাঁ, যে এটা যেমন ওই যে একজন কি দেখলাম যে কয়েকদিন আগে, সে হচ্ছে চক, চকের উপরে সে স্কাপচার বানায়। ওকে, চক মানে রেগুলার যে চক দিয়ে বোর্ডে আঁকা হয়, এই জিনিসটা দিয়ে সে সুই দিয়ে গুতায় 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 সে হচ্ছে স্কাপচার বানায়। সে জানেও না যে এটা যে খুব সুন্দর একটা স্কাপচার এবং দারুণ একটা মিনিয়েচার জিনিস হয়ে গেছে তা না, তার ভাল লাগে বানায়, ভাল লাগে বানায়, প্রচুর চক এরকম বানানোর পরে এখন দেখা যাচ্ছে এটা একটা দেখার মতো জিনিস, এবং মানুষজন তাকে অর্ডার দিবে যে ভাই আমাকে একটা বানাবেন, আমাকে একটা বানাবেন। তো এই পার্টটা যদি থাকে এবং বিজনেসটা করাটা মানে যেই টপিকটা নিয়ে আপনি করতেছেন ওইটা যদি আপনি এনজয় করেন, বাকিটা কিন্তু হয়তো ম্যাটার না। যেমন এই যে মানি ম্যানেজমেন্ট এই সেই, এবং আমি দেখি যে ব্যবসা মানে ব্যবসার মধ্যে কিন্তু একটা সমস্যা আছে, এটার মধ্যে খুব মানে এই জিনিসটা কিন্তু একটু ইনহিউম্যান, মানে ঠিক মানবিক না, কারণ এখনকার যে ক্যাপিটালিস্ট মডেল এটার মূল ব্যাপার হচ্ছে প্রফিট, এটার বাইরে আর কোনো কথা নাই, মানে যত প্রফিট তত এটা ভালো বিজনেস। বাট এই জিনিসটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে, মানে শুধু প্রফিট না,
এইখানে আপনার হ্যাপিনেস, এটা বোথ এন্ড। ওকে, যেমন ওই যে বললাম না যে আমি যে গিফট আইটেম অ্যাড করতেছি একটা প্রোডাক্টের সাথে, আমি কি ধরে অ্যাড না করলে আমার 2 টাকা হলো তো বাঁচত বা 5 টাকা হলো বাঁচত বা আমার মার্জিনে যোগ হইতো, কিন্তু আমি এটা যখন দিচ্ছি আমার কাস্টমার কিন্তু হ্যাপি হচ্ছে, এটা দেখে আমারও ভালো লাগতেছে, সে আরও, এবং আইরনিক্যালি সে হ্যাপি হলে এটা আরও 10 জনকে জানাবে যে জানিস এই জিনিসটা এরকম এরকম এরকম, আমাকে তারা এইভাবে এইভাবে দিছে, খুব ভালো। অর্গানিক্যালি কিন্তু আমাদের বিজনেসটা আসলে বাড়বে, মানে এটা শুনতে উইয়ার্ড। সো টেম্পোরারি এটা করার চাইতে এটা অনেক বেটার। এবং আরেকটা দেখা যায় যে আমাদের কালচার যেটা, যে আমরা ধরেই নিই যে সবাই চোর, সবাই টাকা মারার জন্য বসে আছে, ব্যাপারটা ট্রু না। আসলে অনেক কারণে অনেকে অনেক দুর্নীতি পরায়ণ আমাদের দেশে, দুর্নীতির সংজ্ঞাটাও আমরা ঠিক করতে পারিনি এখনও, কারণ আপনি যাকেই জিজ্ঞেস করবেন অবশ্যই ভালো খারাপ বলে একটা ব্যাপার থাকে, কিন্তু অনেক দুর্নীতি আমরা যেটা সাদা চোখে প্রচণ্ড স্ট্রিক্ট হয়ে যায় যে এটা তো ভয়ঙ্কর খারাপ, সেই লোকটা খারাপ, তাকে মেরে ফেলতে হবে, আসলে আপনি যখন তার একটা পার্সপেক্টিভ শুনবেন আপনার কাছে তখন একটু অড লাগবে যে আচ্ছা ব্যাপারটা ক্রিটিক্যাল, মানে ইটস কমপ্লিকেটেড অনেক ক্ষেত্রেই। সো এটা বলার কারণ কি? বলার কারণ হচ্ছে মোটা দাগে আপনি যদি একটা বড় জায়গায় দেখেন, মানুষ তো আসলে ঠিক সাদা কালো না, স্পেকট্রামে থাকে, তো একই লোক চেঞ্জ হয় সেটাও একটা ব্যাপার, কিন্তু আপনাকে ধরে নিতে হবে সবাই আসলে অনেস্ট। আপনি যেটা করবেন যে কিছু, ওই যে বললাম, মানে যেমন আমি এটা বলি, এটা আমি বলি যে বিজনেসের স্পিড ব্রেকার, সেটা কেমন, যে আপনি যদি সবাইকে ট্রাস্ট করেন যে ভাই সবাই এখানে এসে স্পিড কমাবেন, আপনি বলে দিলেন সবাইকে যে ভাই রাস্তা ঠিক ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানে গিয়ে গাড়ির স্পিডটা একটু কমাবেন, 2-1 জন কমাতে পারে, মানে যারা এক্সট্রা অর্ডিনারি, কিন্তু বাকি কারো মনেও থাকবে না বা কেয়ারও করবে না, সে চলে যাবে। বাট আপনি যখন একটা স্পিড ব্রেকার অ্যাড করবেন ওইখানে, বলারও দরকার নাই, ফিজিক্যাল একটা ডিজাইন, মানুষ কিন্তু এখানে গিয়ে আটকে যাবে, তাকে কিন্তু এখানে থামতেই হবে, স্পিড লো করতে হবে। এটা বলার মানে কি? মানে হচ্ছে আপনি যদি মনে করেন যে না এখানে একটা 2 নম্বরের চান্স আছে, তাহলে এই ধরনের একটা মেকানিজম ডেভেলপ করেন যেখানে 2 নম্বরের আসলে কিছু নাই। সে ফর এক্সাম্পল আমি বইয়ের বিজনেস যদি বলি, বইয়ের ব্যাপারটা হচ্ছে কেউ যদি আপনি বের করেন আচ্ছা বই বিক্রি করে ওকে চুরি করতেছে, ওকে টাকা মেরে দিচ্ছে, সেটা না করে আপনি যদি তাকে বলেন যে আচ্ছা কয়টা বই আছে কাউন্ট করো, সে কাউন্ট করলো 1, 2, 3, 4 করে, হ্যাঁ তো 200 বই, হ্যাঁ তাকে বলা হলো আচ্ছা 200 বই, এইটা আবার 2 মাস পরে আবার গুনবো আমরা, কত থাকবে এত, বাকি টাকাটা তুমি দিবা, এখানে কিন্তু মারার কিছু নাই, ইউ গেট মাই পয়েন্ট, মানে এখানে কিন্তু কী হবে, এখানে সে পালায় যেতে পারে সেটা অন্য কথা, বাট আমি বলবো ট্রাই টু ট্রাস্ট পিপল মোর, কারণ দেখা যায় 2-1 কি 2% লোক আসলে এরকম ভয়ঙ্কর একটা হয়তো সব মেরে চুরি করে পালাইলো, কিন্তু আপনি যদি তাকে ট্রাস্ট করেন যে আমি তাকে অফিসের চাবি দিয়ে রাখলাম তো এখানে থাকেন, হ্যাঁ বড় যে এটা আপনার জন্য আরও হেল্পফুল হবে, দেখবেন যে আপনি যখন একজনকে ট্রাস্ট করবেন সেও কিন্তু এটা আপনাকে ফিরায় দিবে, সব ক্ষেত্রে না। এবং আমাদের দেখা যায় কি প্রচুর লোক যে ভালো সেটা আমরা নোটিস করি না, আমরা দেখা যায় ওই যে 2 জন যে খুব খারাপ এইটা আমরা সারা জীবন মাথায় নিয়ে ঘুরি। সো আমি বলবো যে এটা আপনার জন্য হেলদি, এনজয় করেন, মানুষকে আরও ট্রাস্ট করেন এবং তাকে দায়িত্ব দেন, অবশ্যই সে প্রথমে পারবে না, সে আপনার মতো পারবে না, সে ঝামেলা করবে, বুঝবে না, দায়িত্ব অবহেলাও হবে, কিন্তু এটা আপনি কারণগুলি বের করে করে ঠিক করার চেষ্টা করবেন। আর যে একদমই বুঝবেন যে না আসলে চাচ্ছেই না, সে মোটিভেটেডই না, সেটা আপনার নিজেরই ব্যর্থতা, কোনো কারণে মোটিভেট করতে পারেন নাই, তখন তাকে বললাম আচ্ছা তুমি তাহলে রাগারাগি কিছু নাই, যে তুমি আসলে কোনো কারণে ফিট হচ্ছে না বা তোমার ভালো লাগতেছে না, আমাদের কাজটা হচ্ছে না, আমরা তাহলে অন্য লোক দেখি, দ্যাটস ইট, আমার মনে হয় খুব ডিফিকাল্ট কিছু না। কারণ আরেকটা মডেল হচ্ছে ওই যে চাচা আমি যে রাগারাগি, এইটা আমার মতে কোনো মানে নাই, মানে এটা করেন না, কারণ এটা করলে আপনার সাময়িক অনেক ভালো কিছু হতে পারে, যে মনে হতে পারে যে আরে আমি ফাটায় ফেলছি খুব কড়া, কিন্তু এই লোকটা কিন্তু আপনাকে পছন্দ করবে না। যেমন আমি একটা ছোট জিনিস বলে শেষ করি আজকে, যে আমি ও কথা বলতে বলতে ড্রয়িংটাই করি নাই, যা হয় আর কি, যাই হোক, যেমন আমি একটা জিনিস কিনতে গেছি একটা দোকানে, তো সেটা যখন কিনতে গেছি দেখলাম যে পিছন থেকে কে জানি চেঁচামেচি করতেছে, আমি অবাক, কারণ পিছনে কাউকে দেখতেছি না, তো পরে একটু পরে ওরা যখন মানে যে বিক্রেতা যারা সেলসম্যান ফেরত আসলো, সে একজন বললো যে ভাই আরেকজনের সাথে কথা বলতেছে যে অ্যাকচুয়ালি মালিক যিনি নিচে প্রত্যেকটা দোকানে সিসি ক্যামেরা বসায় রাখছে এবং বাসায় বসে বসে সে দেখে কে কী করতেছে, একটু দামদাম হলেই সে ওইখান থেকে চেঁচামেচি করে, দিস সো সিক। আমার কাছে মনে হচ্ছে যে ওই লোকের লাইফটাও তো নাই, সেও তো ডিউটি করতেছে এদের সাথে। তখন ওই লোক বললো যে ভাই আমরা জীবনে একটা টাকা মারি না, কিন্তু এরকম করলে মনে হয় যে তারা একটা ক্ষতি করে দেই, হ্যাঁ সো একটা জিনিস মাথায় রাখা উচিত যে সবাই কিন্তু মানুষ, হ্যাঁ মানে আপনি তাকে স্লেভ হিসাবে ভাবতেছেন বা সে তাকে পিটায় সোজা করে ফেলবেন, এই যে এই মানসিকতাটা মানে মাথায় রাখতে, সেও মানুষ, বরঞ্চ এটাতে আপনার ক্ষতি হবে, হ্যাঁ
এখন কর্পোরেট যেই জায়ান্ট যারা তারা এরকম কিছু জিনিস ডেভেলপ করছে যেখানে আসলে হিউম্যান পার্টটা কনসিডারই করা হয় না। যেমন আমরা যদি বলি যে এখন এই ডেলিভারি বয় যারা, তাদের যে লাইফ এটা ভয়ঙ্কর আর কি, এটার কোনো মানে নাই। তারা যেইভাবে খাটনি করে টাকা তো পাই না, প্লাস প্রচুর তাদের প্রবলেম আছে, মানে এটা অমানবিক আসলে। তো এটার মানে নাই, কারণ ভবিষ্যতে হয়তো আমি আমি বিশ্বাস করি যে একসময় এগুলি সবই অটোমেশনে চলে আসবে, এগুলি দেখা যাবে ড্রোন বা ইত্যাদি কাজ করবে, মানুষের কাজ হবে শুধুমাত্র ক্রিয়েটিভ জায়গায়, যে আইডিয়া যেটা আসলে একটা মেশিন। মানে মেশিনের ব্যাপার কি, মেশিন ভুল করতে পারে না, মানুষের বিউটি কিন্তু সে ভুল করে। এটা একটু মাথায় রাখা উচিত যে ভুল যদি করে অনেক ভুল থেকে অনেক ইন্টারেস্টিং জিনিসও কিন্তু চলে আসে। ভুল করাটাকে আমি স্বাগত জানাচ্ছি না, কিন্তু এটা মানুষের একটা ইউনিক কোয়ালিটি। আর সবচেয়ে ভালো বড় কোয়ালিটি হচ্ছে তার কল্পনা শক্তি। কল্পনা শক্তি এখন মেশিনও যে কল্পনা করতে পারবে না তা না, সে র্যান্ডম অনেক কিছু করতে পারবে, কিন্তু আমি বলবো যে মানুষের এই পার্টটাকে আপনার ভ্যালু করা উচিত, রেসপেক্ট করা উচিত। এবং বিজনেসে অবশ্যই সে এমপ্লয়ি আপনার যেই হোক না কেন, যেই লেভেলের এমপ্লয়ি হোক না কেন, মাঝে মধ্যে তাদের সবাইকে নিয়ে বিজনেসের প্রোগ্রেস ইত্যাদি নিয়ে একটা আলাপ করা উচিত, যে কী করা যায় বা তার কী মনে হয়। দেখা যাবে যে এমন একজন আমার একটা আইডিয়া দিচ্ছে যে আপনি কল্পনাও করেন নাই যে ওর মাথায় এত ভালো একটা আইডিয়া আছে। হ্যাঁ, বা ফিল্ড লেভেলের অনেক কিছু, কিন্তু আপনি তো সবসময় ফিল্ডে থাকবেন না, একটা সময় দেখা যাবে যে মানে ফিল্ডের সাথে আপনার কানেকশন কমে যাচ্ছে, যেটা ঠিক না, মাঝে মধ্যে ফিল্ডে যাইতে হবে। কিন্তু ফিল্ডের যেই ফিডব্যাক, এটা কিন্তু আপনি সবচেয়ে ভালো পাবেন যারা ফিল্ডে কাজ করতেছে তাদের থেকে। সো এটাও একটা ব্যাপার যে তাদের কে ভ্যালু করা, তাদের কমেন্টটাও নেওয়া, এই আর কি। তবে সেটা অনেক পরের বিষয়। তো আমরা একটু রিভিউ যদি করি যে অ্যাভয়েড ট্রেন্ড, রেড ওশন, ব্লু ওশন যেটা বললাম, আর ক্রিয়েট এ ব্র্যান্ড, সেটা ওই যে উইথ আ লোগো প্রথম, তারপর কনসিস্টেন্সি অ্যান্ড অনেস্টি, প্ল্যান বিগ স্টার্ট স্মল, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এটা আমি দেখি যে সবচেয়ে বড় ধরা খাওয়া গ্রুপটা এটাই করে, ফাটায় ফেলে প্রথমে গ্লোবাল স্কেল মাল্টিমিলিয়নের বিজনেস। হ্যাঁ, আর অ্যাভয়েড ট্রেন্ড, যেমন মানে এটা যেমন অ্যাপ বানাবো, সবাই অ্যাপ বানাচ্ছে, অবশ্যই অ্যাপ বানাতে পারেন এবং অ্যাপে খুবই ভালো একটা পটেনশিয়াল আছে, কিন্তু আমি বলবো যে একটা যে জিনিসটা নাই, এখন বলতে পারেন যে অ্যাপের মধ্যেও তো অনেক কিছু নাই, অবশ্যই নাই, কিন্তু সেটা অলরেডি রেড ওশন। মানে এত কিছু আসছে যে কিছু নাই বের করাটা কঠিন। সো অন্য ফিল্ডটা করাটা সেফার, আমি এটা মানা করতেছি না, বাট ব্লু ওশনে কাজ করা বেটার। আর ক্রিয়েট মোর দ্যান ওয়ান প্ল্যাটফর্ম, এটা বললাম একটা বিজনেসের। এবং এটার আরেকটা ব্যাপার, অত ডিটেল আজকে বলতেছি না, যে একটা প্যাসিভ ইনকামের রাস্তা রাখতে হয়, সবই যে আপনি ধরে ধরে বিক্রি করবেন সেটা না। মেবি আপনি একটা পিডিএফ আপ করে রাখছেন যে বিকাশ করলেই পিডিএফটাকে নামায় পড়তে পারবে। আপনি দেখবেন যে আপনি যখন ঘুমাচ্ছেন বা অন্য কাজে আসেন, কেউ না কেউ কোথাও না কোথাও ডাউনলোড করতেছে, আপনার অ্যাকাউন্টে অটোমেটিক টাকা ঢুকে যাচ্ছে। এটা বলে না যে মানে আপনি যখন ঘুমাচ্ছেন তখন ইনকাম হচ্ছে, এটা অ্যাকচুয়ালি মানে হ্যাপেন্স, এটা হয়। আচ্ছা, আর হায়ার পিপল সে তো বললামই, আর এনজয়, এটা সবার লাস্টে, বাট এটা খুব ইম্পর্টেন্ট। তো এই পর্যন্তই আমি দেখতে পাচ্ছি 7 জন, ওরে বাবা এখনও শুনতেছে। আচ্ছা, তো আমরা 7টা নতুন বিজনেস দেখতে পাবো ভেরি সুন। আমি তাও মিনিট খানেক সময় দেই, কারো যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে সেটা করতে পারেন। কতক্ষণ সেটা বুঝতেছি না, 47 মিনিট, ওরে বাবা অনেক বেশি কথা বলা হয়েছে। ও আচ্ছা, আরও কয়েকটা কমেন্ট এখানে দেখতে পাচ্ছি, মার্কেটিং নিয়ে কিছু বলছি কি না। হ্যাঁ, মার্কেটিং নিয়ে বলছি, বাট এটা ঠিক মার্কেটিং ফোকাস করা না। আপনার যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে আমার অভিজ্ঞতাটা আমি বলতে পারি, আপনি যদি কোয়েশ্চেন করেন। হ্যাঁ, আচ্ছা, চাকো বড়ুয়া ভাই, কী খবর ভাই, আপনার ড্রয়িং বেশ সুন্দর হচ্ছে আমি দেখলাম। লং টার্মে পেশেন্স, আচ্ছা এটা একটা গুড কোয়েশ্চেন। লং টার্মে পেশেন্সের মূল ব্যাপার হচ্ছে সোজা, মানে একদম সিরাতুল মুস্তাকিম, সেটা হচ্ছে যে ছোট ছোট করে আগানো। ওকে, আপনি যদি লং টার্মে, আসলে আমাদের একটা এনার্জি বুস্ট থাকে যে আমি এই করবো সেই করবো এই ফাটা ফেলবো। হ্যাঁ, এইটা না, মানে আমি যদি আমার লাইফের কী বলে যে এনার্জিটা বলি, আমি এইভাবে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হঠাৎ একটা আইডিয়া আসলো, ওকে হেভি ব্লিং করছে, ফাটায় ফেলবো, একটা অসাধারণ আইডিয়া, আমি জানি যে এটা কাজ করবে, তখন যে আমার এনার্জিটা, এটা কিন্তু অনেক দিন এভাবে থাকবে, কিন্তু অবশ্যই একটা ডাউনফল আসবে। যখন আবার হঠাৎ মনে দূর, যা ভাবলাম হইল না, ওই যে আমি আমারটা যদি বলি যে কমিক্স আগে ফেলছি এই সেই এবার বাইর হবে, মানে খুব এক্সাইটেড, হঠাৎ শুনলাম আমরা ওই উন্মাদ স্টলে আমাদের দেওয়ার প্ল্যান, উন্মাদ স্টলই পায় নাই। তো এইখানে কিন্তু খুব সহজ ছিল যে আচ্ছা, মানে শেষ, এত ভেজাল করলাম, এই বছর স্টলই নাই, এত টাকা ইনভেস্ট করে বসে আছি, ধরা ওইখানে থেমে গেলে হবে না। তো ওইটা এটা হয় নাই, আচ্ছা তাহলে আমি থামবো না, আরেকটা করবো আরেকটা করবো। এবং ট্রাস্ট মি, এটা যদিও একটু শুনতে কুসংস্কার টাইপের মনে হবে, কিন্তু আমি দেখছি যে একটা বড় কিছু করতে গেলেই তার চেয়ে বড় একটা বাধা আসে অলওয়েজ।
এবং একটা বড় গ্রুপ এখান থেকে ফিরে যাবে যে দূর তা আর সম্ভব না কিন্তু আপনি যদি এখানে একটু পেশেন্স নিয়ে আর একটু ট্রাই করেন এটা উপরে কোনোভাবে উঠতে পারলে দেখবেন সামনে একটা স্মুথ রাস্তা আবার এরকম বড় বড় অবস্থাকে আসবে কিন্তু একদম বিগিনিং এ না একটা বিশাল ভেজাল ভাই হ্যাঁ কই থেকে যে কি হবে হঠাৎ দেখবেন যে আপনার যে বললাম যে জন্ডিস হয়ে আপনি তিন মাস বিছানায় আল্লাহ না গ্রুপ বা করোনা মানে কিছু একটা তো এটা কিছুই করার নাই এটা হবেই সবসময় হবে তো এইটাকে বেস্ট হচ্ছে যে একসাথে এত এনার্জি নষ্ট না করে এটাকে টেনে নিয়ে যাওয়া টেনে নিয়ে যাওয়া মানে এত এক্সাইটমেন্টটা একটু কমানো এক্সাইটমেন্ট একটু কমানোর একটা উপায় হচ্ছে এই সময় আপনি ইনিশিয়াল প্ল্যানটা করার পরে টোটালি অন্য একটা প্রজেক্ট হয়তো একটা বই পড়া শুরু করলেন যেটার সাথে এটা সম্পর্ক নাই তাহলে হবে কি মাথার মানে আপনার উত্তেজনাটা একটু কমবে তখন যখন আপনি লুক ব্যাক করবেন আপনি তখন দেখবেন আয় হ্যাঁ এটা তো এখানে ভুল করছে ড্রয়িংয়ের মতো ড্রয়িং একটা না করলে মনে হয় যেন অসম্ভব ভালো হয়েছে কিন্তু আপনি যদি ঘন্টাখানেক পরে ফেরত আসেন তাহলে দেখবেন যে অনেক ভুল ধরা পড়তেছে হ্যাঁ তখন যেটা হয় মাথা একটু ঠান্ডা হবে আর একটু প্র্যাকটিক্যাল হবে তখন ধরে দেওয়া করা এবং একটা নন নেগোশিয়েবল টাইম তৈরি করা যেটা কেমন যে প্রতিদিন রাত 9টায় এক ঘন্টা বা রাত আপনার ব্যাপার এটা যে এক ঘন্টা আমি বিজনেসে টাইম দেবো এবং এটা নন নেগোশিয়েবল মানে এখানে আর কিছুই করা যাবে না হ্যাঁ এক ঘন্টা না হোক 15 মিনিট হোক 15 মিনিট যেমন আমি যে এখন ঢাকা কমার্সে যেই সময়টা দেই এটা সর্বোচ্চ 1 কি 2 ঘন্টা এর চেয়ে বেশি আসলে দেওয়ার কিছু নাই মানে 1-2 ঘন্টা পরে আমরা অফিসে বসে থাকি যে আর কি করা যায় তারপর আমরা আড্ডা মারতে থাকি এটা এটা হচ্ছে এখনকার কারণ এখন দেখা যায় যে দোকানে বই দিয়ে আসছি এখন ওইটা সেল তো আমাদের এখানে বসে তো ওইটা আমরা সেল করতে পারতেছি না হ্যাঁ ওইটা বড় জায়গায় আমরা ওইটার লোকেশন শেয়ার করতে পারতেছি ভাই দোকানে যান কেনে নেই যে কিন্তু আসলে কিছু করার নাই এটা অটোমেটিক অনেক কিছু হচ্ছে ওয়েবসাইটেরটা অটোমেটিক হচ্ছে প্রমোশন করতে প্রমোশন প্ল্যান করি বা সামনে কী করা যায় প্ল্যান করি কিন্তু এত সময় আসলে দেওয়া লাগে না আনলেস আপনার এটা ওই যে ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি বা ইত্যাদি যেহেতু এটা ক্রিয়েটিভ আর্ট রিলেটেড বিজনেস সারাক্ষণ সবাই আর্ট কিনবে বা এটা একটা মৌলিক চাহিদা এরকম না সে এত এক্সাইটমেন্টের কিছু নাই হ্যাঁ আচ্ছা এটা আমার মানে ঠিক সাজেশন এটা কী সফটওয়্যার এটা হচ্ছে ক্লিপ স্টুডিও পেইন্ট ও ফেরদৌস ইসলাম হ্যাঁ আপনার ওই যে মার্কেটিং নিয়ে কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে করতে পারেন শুরু করতে ভয় লাগে হ্যাঁ এই জন্যে তো মানে ভয়ের ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ভয় মানে কি ভয় হচ্ছে ফেইলিয়ারের ভয় তাই তো এখন ফেইলিয়ার হলে কি হবে ওই যে বস আমাদের বলে যে একটা কাজ শুরু করো সর্বোচ্চ কি হবে ফেল করবা তো কি হচ্ছে ফেল করলে কি হবে মানে কিছু যায় আসে না তো ফেল করলে করছি মানে প্রচুর প্রজেক্ট আমার নিজের মানে অসংখ্য মানে মিনিমাম 200 প্রজেক্ট আছে যেটা ওয়ার্ক করে নাই হ্যাঁ এখন যেটা করতেছে এটা হচ্ছে 100% পারফেক্ট ওয়ার্ক করতেছে তা না আমি অলওয়েজ এটা এটাই হচ্ছে মজা যে একটা চেষ্টা করবো হইলো না চেষ্টা করবো হইলো না দ্যাটস ওকে তখন আরেকটা করলাম হইলই না মানে সব কিছুতেই কিন্তু এরকম বাধা আসে হ্যাঁ এটা এটা মেনে নিতে হবে আর ভয় কাটানোর একটা উপায় হচ্ছে ওই যে বিগ প্ল্যান না করা মানে বিগ প্ল্যানটা তো আমার আমার হয়তো ফাইনাল গোল আমার মাথায় আছে যে আমি ধাপে ধাপে এখানে যাবো এই প্রথম ওই বিগ প্ল্যান করলে হয় কি ফ্রাস্ট্রেশনটা অনেক বড় হয়ে যায় ওকে যেমন ফাটা এমন একটা ড্রয়িং করব যে ওই ড্রয়িংয়ের পরে আমাকে আর মানে মানে ওই একটা ড্রয়িং করেই আমি বিশাল একটা একটা মনোলিসা আঁকে ফেলবো আর কি এখন সেটা করতে গিয়ে দেখলাম যে ড্রয়িং হয়েছে একদমই ভর্তা টাইপের হ্যাঁ তো আমি বললাম যে অত মানুষ বলে না ড্রিম বিগ অবশ্যই ড্রিম মানে বিগ ড্রিম দরকার কিন্তু স্টার্ট স্লো মানে একদম ছোট এবং কনসিস্টেন্ট এইটা ছাড়া আর কোনো উপায় নাই হ্যাঁ আচ্ছা তো মোটামুটি এই কেন জানি এটা ল্যাগ করতেছে কোশ্চেন আমি বন্ধ করতে যাচ্ছি তখন আবার 4-5টা কোশ্চেন হচ্ছে একসাথে কিন্তু অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে এমনি তো বন্ধ করতে হবে তো এই ভিডিওটা আমি একটু এডিট এডিট করে আকান্তিসে দিয়ে দিব ধন্যবাদ সবাই এবং গুড লাক বিজনেস শুরু করে দেয় আমার মতে বিজনেস শুরু করা উচিত আপনার যদি একটা জবও থাকে রেগুলার জব কোনো কিছুরই কিন্তু গ্যারান্টি নাই এবং গ্যারান্টি থাকলেও আপনার একটা প্যাসিভ ইনকাম খুব ভালো যেমন স্প্যাসিভ আপনি আর কিছু না করেন ধরেন একজন অনেক সাইট আছে যেখানে আপনি একটা ডিজাইন আপ করে রাখলে ওটা সেল হয় আপনি প্যাসিভ ইনকাম হতে থাকবে প্যাসিভ বলতে বোঝাচ্ছে এটা মূল ইনকাম না হতে থাকলো সো আমি বলবো যে এটা গুড থিং মানে আপনি একটা বিজনেস করলে এবং অনেক কিছু শেখা যায় হ্যাঁ ও আচ্ছা একটা 71 আইডি থেকে বলছে ড্রয়িং কোন লেভেলে গেলে বুঝবো যে ইটস সেলেবল এরকম কি কোনো প্যারামিটার আছে না এরকম প্যারামিটার নাই তবে একটা প্যারামিটার হচ্ছে আপনি হলে ওটা কিনতেন কিনা এটা ভাবেন যদি মনে করেন হ্যাঁ এই জিনিসটা আমি হইলে কিনতাম তাহলে একটা আপনার মতো যারা তাদের কাছে এটা সেলেবল হ্যাঁ এইটাই আর কিছু না ও ও
হ্যাঁ ইসমাউল হোসনা, থ্যাংকস, আপনাকেও থ্যাংকস, ভালো থাকেন, শুভেচ্ছা সবাইকে, শুভরাত্রি।